নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। পটল দিয়ে নিশ্চয়ই আপনারা অনেকে অনেক রকমের রেসিপি ট্রাই করেছেন। আমি আমার চ্যানেলেও অনেক ধরনের পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আজকে একদম ভিন্ন ধরনের ঠাকুরবাড়ির পটল পোস্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা সাধারণ পটল পোস্তর থেকে একদম স্বাদে ও গন্ধে আলাদা হয়। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে ঠাকুরবাড়ির এই দুর্দান্ত স্বাদের রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব একটু পটল। পটলগুলো আমি কেমন করে কেটেছি সেটা দেখিয়ে নিই। পটলগুলো দেখতেই পাচ্ছেন গোটা আছে, গাটা খালি একটু ছুরি দিয়ে ঘষে নিয়েছি আর দুদিকটা এইভাবে কেটে নিয়েছি যাতে নুন মশলা ভালো করে ঢোকে। এবার পটলগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, মুখটা খুলে নিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প নুন। সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা লিড লাগিয়ে পটলগুলোকে হাফ সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। পটলটা হাফ সেদ্ধ হতে হতে আমি এই রান্নার মশলাটা তৈরি করে নিচ্ছি, সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ছোট ছোট তিন টুকরো আদা, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে পোস্ত দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পোস্তর পরিমাণটা বলবো না, কেননা পোস্ত রান্নায় যত বেশি পোস্ত দেওয়া যায় ততই তার টেস্ট বেশি হয়। তবে পোস্তর এখন প্রচুর দাম, সেজন্য পোস্ত আমি এখানে মাত্র দু চামচই ব্যবহার করেছি। তবে এইটুকু পোস্ত দিলে স্বাদ ভালো হবে না, সেজন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তিল। সাদা তিলের টেস্টও ভালো আসবে, সাদা তিল শরীরের জন্যও কিন্তু ভালো। এবার এটাকে আমি প্রথমে শুকনোই গুঁড়ো করে নিচ্ছি আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা ভালো করে বেটে নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে 4-5 মিনিট হয়ে গেছে, পটলগুলো ভাপিয়ে নিয়েছি। দেখুন পটলগুলো এখন হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। তবে এর যে জলটা রয়ে গেছে, যতটুকু জল আছে এটা কিন্তু ফেলবেন না, এই জলটাই রান্নায় কিন্তু ব্যবহার হবে। যাই হোক, পটলগুলো আমি জল থেকে আলাদা করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। এবার মূল রান্নাটা শুরু করব। সেজন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। তবে আমি এই ঠাকুরবাড়ির রান্নার রেসিপিটা যেখান থেকে পেয়েছি সেখানে বলা আছে এই রান্নাটা ওনারা পুরোটা ঘিতেই করতেন, তবে আমি তেল ঘি দুটো মিশিয়ে করব। তাই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমেই হাফ সেদ্ধ করে রেখেছিলাম যে পটলগুলো সেগুলো একটু ভেজে নেব। এটা আপনারা না ভেজেও করতে পারেন, তবে কাঁচা পটল অনেকেরই খেতে ভালো লাগে না, মানে একটা গন্ধ লাগে, তাই একটু হালকা ভেজে নিলে খেতে কিন্তু সুস্বাদু হবে। আমি যেহেতু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাই এর মধ্যে কিন্তু এখন আর কোনো রকম নুনের ব্যবহার করছি না। পটলগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, সাদা তিল আর পোস্তর পেস্ট। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। পোস্ত তো আমরা সবাই রান্না করি, তবে ঠাকুরবাড়ির পোস্ত রান্নার কায়দাটা কিন্তু একটু অন্যরকম আর তার ফলে তার টেস্টও কিন্তু একদম অন্যরকম হয়। একবার ট্রাই করে দেখুন। মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে পটল সেদ্ধ করার সময়ও নুন দেওয়া আছে এবং সেই জলটা ব্যবহারও হবে। এক চামচ চিনি দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মশলার সাথে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেব সেদ্ধ করে রাখার পর যতটুকু জল আছে সেই জলটা, আর এর সাথেই দিয়ে দেব এক বাটি পরিমাণ দুধ। এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, আগে আমি ফুটিয়ে রেখেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি।
মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে এসেছে। যতটা ঝোল এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি টাইপই হয়, তাই একদম শুকনো করে না ফেলাই ভালো। তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই ঠাকুরবাড়ির রেসিপি পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আমরা সাধারণত যেভাবে পটল পোস্ত তৈরি করি, এটা কিন্তু তার থেকে একটু আলাদা, খেতেও আলাদা হয় এবং দেখতেও আলাদা হবে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।